তেল ছাড়া একদম কম মশলায় তৈরি টকঝাল মিষ্টি আমড়ার আচার, একবার বানিয়ে নিলে আমার মনে হয় বাসায় একদিনও টিকবে না, কারণ আচারটা এত বেশি মজা হয়ে থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব তেল ছাড়া টকঝাল মিষ্টি আমড়ার আচার, তাও আবার খুবই অল্প মশলায়। চাইলে আপনারা এই আচারটা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারেন, তবে আমার মনে হয় কারো বাসায় এই আচারটা 1 বছর পর্যন্ত টিকবে না, কারণ খেতে এত বেশি টেস্টি হয়ে থাকে, তৈরি করার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলে যাচ্ছি তাহলে মূল রেসিপিতে। বিসমিল্লাহ। আচার বানানোর জন্য এখানে আমি 1 কেজি কাঁচা আমড়া নিয়েছি। আমড়াগুলো আগেই আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটি পিলারের সাহায্যে আমড়ার খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলি আমড়ার খোসা ছাড়ানো হয়ে গেলে এবারে আমড়াগুলিকে আমি কেটে নিয়েছি। আমি একটি ছুরির সাহায্যে এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নিতে পারেন। ছুরির সাহায্যে এভাবে চেপে চেপে কেটে নিলে কিন্তু স্লাইসগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে। দেখতে পাচ্ছেন কত ইজিলি আমি কেটে নিতে পারছি। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। আর আমড়ার টুকরোগুলো কিন্তু আমি খুব বেশি মোটাও করছি না, আবার খুব বেশি পাতলাও করছি না, মিডিয়াম পুরুত্বে কেটে নিচ্ছি। আমড়াগুলোকে আমি ঠিক এভাবে কেটে নিচ্ছি, তবে আপনাদের আমি আরও একটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। দেখুন, আপনারা কিন্তু এভাবে আমড়ার স্লাইসগুলো কেটে নিতে পারেন। যাই হোক, আমি সবগুলো আমড়া কিন্তু কেটে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি স্লাইস কিন্তু একই মাপে রয়েছে। এই আমড়ার স্লাইসগুলো আর ধুয়ে নিতে হবে না, কারণ আমি আমড়া ছিলে নেওয়ার আগেই গোটা আমড়াগুলো কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা চাইলে আপনারা আরও একটু কমিয়ে দিতে পারেন যদি টক খেতে বেশি পছন্দ করেন, কারণ আমড়াগুলো বেশ মিষ্টি ছিল, চিনির পরিমাপটা আরও একটু কমিয়েও দেওয়া যেতে পারে। এবারে আমি নেড়ে চেড়ে চিনিগুলোকে আমড়ার সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিলাম। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্লাইসের গায়ে কিন্তু চিনিগুলো খুব ভালোভাবে লেগে গিয়েছে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে এই আমড়াগুলোকে আমি রেস্টে রেখে দিচ্ছি প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য। এবারে চলে যাচ্ছি আচারের জন্য স্পেশাল একটি মশলা তৈরি করতে। এখানে চুলায় একটি তাওয়ার মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ জিরা, 1 চামচ নিচ্ছি মৌরি, 1 চামচ নিচ্ছি ধনিয়া, 1/2 চামচ নিচ্ছি কালো জিরা, সেই সঙ্গে 1/2 চামচ মেথি, 1/2 চামচ পাঁচফোড়ন এবং দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি শুকনো মরিচ। এবার চুলাটা জ্বালিয়ে মিডিয়াম টু লো হিটে এই মশলাগুলোকে হালকা করে রোস্ট করে নিব। চুলার হিট বাড়িয়ে কিন্তু মশলাগুলো ভেজে নেওয়া যাবে না, মশলা যদি পুড়ে যায় তাহলে এর ফ্লেভারটা পুরোটাই নষ্ট হয়ে যাবে, আচারের মধ্যে সে আসল টেস্টটা পাওয়া যাবে না। আমি খুব ভালোভাবে মশলাগুলো ভেজে নিয়েছি। যখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, চুলা থেকে নামিয়ে আমি আধো ভাঙা করে নিয়েছি মশলাগুলোকে। একেবারে মিহি গুঁড়ো করা কিন্তু যাবে না। মশলাগুলিকে এবারে এক সাইডে রেখে দিচ্ছি। অপরদিকে যে আমড়ার টুকরোগুলোকে আমি ঢেকে রেস্টে রেখেছিলাম, ফিরে আসলাম প্রায় 3 ঘন্টা পর। 3 ঘন্টা পরে দেখুন এর মধ্যে কিন্তু চিনির আর কোনো একটিও দানা নেই, পুরো চিনি খুব ভালোভাবে মেল্ট হয়ে কতটা শিরায় পরিণত হয়েছে দেখতে পাচ্ছেন। এই আচারটা তৈরি করতে কিন্তু আর কোনো পানি প্রয়োজন হবে না, এই শিরার মধ্যে আচারটা তৈরি হয়ে যাবে। এবারে শিরাসহ আমি আমড়ার টুকরোগুলো একটি ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিলাম। এবারে নেড়ে চেড়ে অপেক্ষা করছি এই শিরা বা পানির মধ্যে একটি বলক চলে আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন পানিটা ফুটতে শুরু করেছে আর আমড়ার কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, খুব সুন্দর একটা কালারের জন্য। মরিচের গুঁড়াটা চাইলে আপনারা সামান্য একটু কমিয়েও দিতে পারেন, আমি আচারটা একটু ঝালঝাল টাইপের তৈরি করেছিলাম, এজন্য মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছিলাম। সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে আবারও জাল করে অপেক্ষা করছি পানিটা বা শিরাটা আরও কিছুটা টেনে আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন অনেকটাই টেনে এসেছে, শিরাটা কিন্তু আঠালো হতে শুরু করেছে। এই অবস্থায় এসে আচারটা অনবরত নেড়ে চেড়ে যেতে হবে, এছাড়া কিন্তু তলাতে লেগে যেতে পারে, শিরাটা ঘন হয়ে ক্রিস্টালাইজড হতে পারে, এজন্য অনবরত অবশ্যই নেড়ে দিবেন। এই পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই গুঁড়ো করা মশলা। আমি কিন্তু সবটুকু এখানে দিচ্ছি না, 1 চামচ মশলা এখানে দিয়েছি, কারণ খুব অল্প মশলায় এই আচারটা তৈরি করব আর অল্প মশলায় এই আচারটা অনেক বেশি মজা লাগে। আমি মশলাগুলো বেশি পরিমাণে তৈরি করেছি কারণ সব ধরনের আচারের মধ্যে এই মশলাটা খুবই ভালো যায়। আমি কিন্তু সব ধরনের আচারের মধ্যে এই মশলাটাই ব্যবহার করে থাকি।
আমি আরও আমরার আচার তৈরি করব, এজন্য মশলাটা বেশি করেই তৈরি করে রেখেছি। নেড়ে চেড়ে খুব ভালোভাবে আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি, দেখতে পাচ্ছেন শিরাটা কিন্তু আরও অনেকটাই টেনে এসেছে এবং আরও বেশি ঘন হয়ে এসেছে। আমি আবারও বলছি, এই অবস্থায় এসে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে, নাড়ানো কিন্তু অফ করা যাবে না। আচারটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে, চুলা থেকে নামানোর 1 মিনিট আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স এবং দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ। এগুলো দিলে আচারের টেস্ট আরও বেশি বেড়ে যায় এবং বিট লবণটা কিন্তু অবশ্যই দিবেন। এবারে নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আচারটা টোটালি হয়ে গিয়েছে এবং শিরাটা কিন্তু একদম ঠিকঠাক কনসিস্টেন্সিতে রয়েছে। আমি একটু আপনাদের বুঝিয়ে দিচ্ছি, শিরাটা কোন অবস্থায় আসলে আপনারা চুলা থেকে আচারটা নামাবেন। সামান্য একটু শিরা হাতের 2 আঙ্গুলের মধ্যে নিয়ে যদি দেখেন এরকম তারের সৃষ্টি হচ্ছে, তাহলে বুঝতে হবে শিরার কনসিস্টেন্সিটা একদম ঠিক আছে। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে ফেলবো। আমি যেহেতু এই আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করব না, এজন্য এর মধ্যে আমি কোনো ভিনেগার দেইনি। আপনারা যদি দীর্ঘদিন সংরক্ষণ করতে চান, তাহলে কিন্তু অবশ্যই এই আচারের মধ্যে 1/3 কাপ পরিমাণে ভিনেগার দিয়ে ভিনেগারটা টেনে আসা পর্যন্ত জাল করে নেবেন। তাহলে এই আচারটা আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। এবং ঠান্ডা হওয়ার পরে দেখুন আচারের কনসিস্টেন্সিটা একদম ঠিক আছে, শিরাটা কোনোভাবে ক্রিস্টালাইজ হয়নি, শিরাটা অনেকটা আঠালো। এরকম আচারটা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। রেসিপিটি ফলো করে যদি আপনারা বাসায় এমন একটি আমড়ার আচার তৈরি করেন, আমি বলছি আপনারা একদিনের বেশি এই আচারটা সংরক্ষণ করে রাখতে পারবেন না, এত এত বেশি টেস্টি হয়ে থাকে। রেসিপিটি ভালো লাগলে যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, পেজটিতে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।